এখানে 100 টাকা মিষ্টি দেবে। এই একটা জিনিস আমি পশু দি, নিজের পয়সা খাওয়াতে গেলে পয়সা দিতে হবে। গাইস গুড মর্নিং, শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ বলো, শুভ নববর্ষ সবাইকে। এই নাইটি পরা তো তোমার নতুন নাইটি, শুভ নববর্ষ বলো, শুভ নববর্ষ। রুমা পিসি আবার দেখো কত সুন্দর, আরে কুচি দামা নাইটি পরেছে, নতুন নাইটি। আমার মা নতুন নাইটি পরে আবার খুলে ফেলেছে গাইস, পুজো টুজো দিয়ে। চলো আমি জামাটা সেলাই করে নিই, তারপরে স্নান করতে যাবো, তারপরে রেডি হবো। রেডি হবো বলতে কি, এখন এমনি একটা জামা পরবো আর বিকালবেলা ঘুরতে যাবো, তখন হচ্ছে কি এই জামাটা পরবো। এবার পয়লা বৈশাখে আমার 6টা জামা হয়েছে, তোমাদের কয়টা হয়েছে অবশ্যই জানিও। আর এখন আমি যে কুর্তিটা সেলাই করছি এটা আমাকে আমার বাবা দিয়েছে। চলো এবার কুর্তি সেলাই করে সকাল সকাল স্নান করে ফেলি, সাথে কিন্তু মায়ের কাজে একটু হেল্পও করে দিয়েছি, সবজি কেটে দিয়েছি আর কি। স্নান সেরে আমি চলে এসেছি নতুন জামা পরে একদম। আর আমরা নতুন জামা পরছি তাহলে কি হবে, আমাদের গোপলাকেও তো একটু নতুন জামা পরাতে হবে। দুটো জামা হয়েছে গোপলার পয়লা বৈশাখে, কিন্তু আমি এই সবুজ কালারের জামাটা পরাবো, কারণ এই কালারের জামাটা আমার খুব পছন্দ হয়েছে। যখন মা কিনছিল তখন আমি বলেছি এই জামাটা কিন্তু অবশ্যই নেবে। অবশ্যই কমেন্টে জানাবে আমাদের গোপলাকে সবুজ কালারের জামা পরে কিরকম লাগছে। গোপলাকে জামা পরিয়ে দিয়েছি, এখনও গোপলার চুল এইসব কেনা হয়নি, তার জন্য টাকলু রয়েছে। আর ওকে জামা পরে কীরকম লাগছে সেটা তো জানাবেই। এবার চলো আমাদের গনু দাদাকে একটা নতুন জামা পরানো যাক। আর আমার মা আমার ড্রেসের সাথে ম্যাচিং করে গনুকে এবার জামা দিয়েছে। আর এদিকে দেখো গনু নতুন জামা পরে ওর সঙ্গপঙ্গদের সাথে বসে রয়েছে। আর এই সি গ্রিন কালারের যে পুতুলটা দেখছো এটা আমি নতুন কিনে এনেছি। আর এই কচ্ছপটা তো সুন্দরবন থেকে আনা, আর ওই লাল কালারের পুতুলটা আমাকে দিয়েছে ভিগো কম্পানি থেকে। যাই হোক গপ্পুকে দেখছো কত হ্যান্ডসাম লাগছে, এবার চলো আমি খেয়ে নিই। এখানে কষা কষা মাংসের সাথে পরোটা দিয়েছে মা, অবশ্য আমি পরোটা খাই না, কিন্তু যেহেতু পরোটাটা অনেক কম তেল দিয়ে বানিয়েছে আর কষা মাংসের সাথে দারুণ লাগবে, তার জন্য একটাই নিলাম। জানো ছোটবেলায় পয়লা বৈশাখে আমি আমার বাবা মার সাথে হালখাতা করতে যেতাম, আর হালখাতা করতে গেলেই ওখানে একটা কোল্ড ড্রিঙ্কস দিত, আর মিষ্টির প্যাকেটে নিমকি মিষ্টি লাড্ডু গজা এগুলো থাকতো, আমার তো খুবই ভালো লাগতো। তোমরা কে কে গেছো আমাকে অবশ্যই জানিও। এইদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি সাগর দোলা লিটন সবাই যাব হাবড়ায়, একটা দোকান ওপেনিং আছে আমার একটা দাদা ভাইয়ের সেই দোকান ওপেনিংয়ে। আর এই কালো প্যান্টটা আমাকে সাগর পয়লা বৈশাখের গিফট হিসেবে দিয়েছে, কিরকম লাগছে অবশ্যই জানিও। কিন্তু আমরা এখানে অনেকক্ষণ নৈগুলি করলাম, ভিডিও বানালাম, এই ছাদটা তালা দিয়ে আসো না একটু, হ্যাঁ তালা দিয়ে এখানে চাবিটা খেয়ে, চলো এখন নিচে যাই, নিচে গিয়ে আমি একটা চুলটা কেটে তারপরে বেরিয়ে পড়বো। তালা দিয়ে এখানে রাখবে চাবি, এই যে এই টেবিলটায় বানিয়েছি, ছবি তুলেছি, হেলমেট পরে আমরা বেরিয়ে গেছি। এই যে আমি আর সাগর, আর হেলমেট আমি নিই কেন জানো, যাতে আমার মুখে ধুলো বালি না লাগে। কিরে তোরা নতুন জামা পরেছিস? ভালো আনা দা।
আমারটা বসে তো টাকা না এই পুচকি বাচ্চাটা আমাদের ভিডিও দেখে, কিন্তু আমাদের সামনে এসে একদমই কথা বলতে চাইছিল না, কি জানি কেন। যাই হোক, খুব মিষ্টি ছিল কিন্তু বাচ্চাটা। চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আবার তো আমাদের বেরোতে হবে, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, আমরা সেই অনেকটা লেট করে এসেছি। আজ তো পয়লা বৈশাখ, আর আমার জন্মদিন হচ্ছে 30শে বৈশাখ। তো 30শে বৈশাখ আমার জন্মদিন হওয়াতে সাগর কিন্তু পয়লা বৈশাখেই আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে, সেটা আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কিছুই জানতাম না, আমি তো পুরো অবাকই হয়ে গিয়েছিলাম। ইয়েটাকে বড় করে নাও, টিস্যুটাকে এখন দুজনাই হাত লাগিয়ে দিয়েছে। হাত লাগাইনি আমি, দেখেছো কিরকম জ্যাম পড়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা এসেছি হাবড়ায়, একটা কাজ রয়েছে, দোলার একটা কানের ভেঙে গেছে, সেই কানেরটা ও চেঞ্জ করবে। কিন্তু বিশ্বাস করো, এইটা বলে নিয়ে এসে যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে সেটা আমি সত্যি জানতাম না। চলো আমরা এখন যাব হাবড়ায়, নেমেছি হাবড়ায়, তো অনেক লেট হয়ে গেল, আর এদের হাত ব্যথা হয়ে গেছে, মানে এত জ্যাম আর এত ব্রেক চাপতে হচ্ছে, লিচু তার তো হাত পুরো ব্যথা হয়ে গেছে। এখানে 100 টাকা মিষ্টি দেবে।